হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে টক দই তৈরির ম্যাজিক একটি পদ্ধতি শেয়ার করবো আপনাদের সাথে। আর এই টক দই তৈরিতে কোনো প্রকার দই বীজ, ভিনেগার, লেবু রস ব্যবহার করব না। তাহলে চলুন আমি কিভাবে আজকে টক দই তৈরি করব। টক দই তৈরির জন্য আমি 1.5 লিটার দুধ নিয়েছি, আর 1.5 লিটার দুধ থেকে আমি 1 লিটার দুধ প্যানে দিয়ে দিচ্ছি এবং একটা মাপকাঠি দিয়ে দেখতেছি। আমি এখানে 1 লিটার রাখব। স্কেল দিয়ে মেপে নেওয়ার পর আমি বাকি অর্ধেকটা দুধ দিয়ে দেব। আমি বাকি অর্ধেকটা দুধ দিয়ে দিচ্ছি। এখন এটা আমি জাল করে 1 লিটার করে নেব। জল করে 1 লিটার করে নেওয়া হয়ে গেছে। আবারও মাপকাঠিতে দেখতেছি যে আমার 1 লিটার পরিমাণ আছে কি না। হ্যাঁ আছে। এখন এটা আমি নামিয়ে 70% ঠান্ডা করে নেব। 70% ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা মাটির পাত্র নিয়েছি, আমি এই পাত্রটাতে দই সেট করব। এটা আমি চুলায় একটু হিট দিয়ে নিয়েছি। এখন এটাতে আমি দই সেট করব। এখন এই পাত্রটাতে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি যে টক দই তৈরি করব, টক দইয়ের যে ম্যাজিক পদ্ধতি দেখতেই পাচ্ছেন, এখানে আমি কী নিয়েছি, এই শুকনো মরিচ দিয়েই আজকে আমার টক দই হবে। আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো ধুয়ে পরিষ্কার করে আমি মুছে নিয়েছি। এখন এটা দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা গরম জায়গায় রেখে দেব। আমি এখানে একটা আমার পুরাতন কম্বল ছিল, সেটা ব্যবহার করছি। এটা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম 12 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন পারফেক্ট টক দই হয়েছে। এই টক দই কোনো প্রকার পানি বের হয়নি, আর এই টক দইটা ছোটো বড় সকলেই খেতে পারবে, আর স্বাদেও হয়েছে অতুলনীয়। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।